বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে দাদা কিভাবে একজন সিএ অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া যায় এই বিষয়ে ডিটেলসে একটা ভিডিও নিয়ে এসো তো তোমাদের কমেন্ট পরেই আজকে আমি হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তুমি কিভাবে একজন সিএ অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারো তোমার মধ্যে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন কিভাবে তুমি অ্যাপ্লাই করবে কোন কোন পদ্ধতির মধ্যে দিয়ে একজন সিএ হওয়া যায় তোমাদের টোটাল কত টাইম লাগবে তোমাদের টোটাল কত খরচা হতে পারে তুমি যদি একজন সিএ হয়ে যাও পার মান্থ তুমি কত টাকা স্যালারি পেতে সমস্ত কিছু এ টু জেড তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে বন্ধুরা চলার প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ সি এবং একজন সিএ কে কী ধরনের কাজ করতে হয় দেখো সিএ এর ফর্ম হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট এটা একটা প্রফেশনাল কোর্স এই কোর্সটা করার পর তুমি বিভিন্ন বড় বড় কোম্পানিতে যদি তুমি পাশ করো তারপরে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিতে তুমি কিন্তু একজন সিএ হিসাবে জব পেতে পারো এরপরে চলে আসি একজন সিএর এর কী ধরনের দায়িত্ব পালন করতে হয় বা একজন সি এর কী ধরনের কাজ করতে হয় দেখো খুব সহজে যদি বলি একজন সি এর মেন দায়িত্ব থাকে হচ্ছে অ্যাকাউন্টসের ওপরে এছাড়া ট্যাক্সেশন ম্যানেজ করা এবং অডিট করা ট্যাক্স বলতে সেটা এমনি ট্যাক্স হোক কি জিএসটি হোক যে কোনো কোম্পানির বড়ো বড়ো কোম্পানির এই সমস্ত বিষয়গুলোকে মেনটেন করা বা এই সমস্ত বিষয়ে যে দায়িত্বে থাকেন সে হচ্ছে একজন সিএ ঠিক আছে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি এই যে অডিট এটা শুধুমাত্র একজন সিএই করতে পারে এছাড়া আর কেউ কিন্তু করতে পারবে না অর্থাৎ যার কাছে সিএ কোর্স কমপ্লিটের পরে সার্টিফিকেট থাকবে বা যে একজন সিএ হতে পারবে সেই শুধুমাত্র কিন্তু এই অডিট করতে পারবে তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে একজন সি কি ধরনের কাজ করতে হয় চলে এরপরে চলে আসছি গুরুত্বপূর্ণ পয়েন্ট এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা দেখো সি এ হওয়ার জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সে তুমি সায়েন্সের হও কি তুমি আর্টসের হও কি কমার্সের হও তুমি যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু সিএ কোর্সে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারো এছাড়া তুমি যদি মনে করো যে আমি গ্র্যাজুয়েশনের পর সি এ হওয়ার জন্য পড়াশোনা শুরু করবো সেটাও কিন্তু তুমি করতে পারবে ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পারলে অর্থাৎ দুটো রাস্তা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর আর নাম্বার টু হচ্ছে গ্র্যাজুয়েশনের পর গ্র্যাজুয়েশনের পরে যারা সিএ কোর্সের জন্য পড়াশোনা শুরু করে তাকে বলা হয় হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি স্কিম এক্ষেত্রে কি হয় একটু পরে তোমরা জানতে পারবে সিএ হওয়ার জন্য কিন্তু প্রধানত তিনটে লেভেল থাকে ঠিক আছে গ্র্যাজুয়েশনের পর কেউ যদি সিএ হওয়ার জন্য পড়াশোনা শুরু করে সেক্ষেত্রে তার কি হয় একটা লেভেল কমে যায় দ্বিতীয় লেভেল থেকে তার কিন্তু পড়াশোনাটা শুরু হবে একটু পরেই সেই বিষয়টা তোমরা বুঝতে পারবে আর একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি তোমরা যদি প্রশ্ন করো তাদের টুয়েলভে কত পার্সেন্ট নম্বরের প্রয়োজন তো দেখো তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর অ্যাপ্লাই করো এমন কোনো ব্যাপার নেই যে তোমার অনেক বেশি পার্সেন্টেজ থাকতে হবে মোটামুটি থার্টি থ্রি পার্সেন্ট মিনিমাম থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েশনের পর সিএ হওয়ার জন্য কোর্সের জন্য তুমি পড়াশোনা শুরু করতে চাও সেক্ষেত্রে মিনিমাম তোমার ফিফটি ফাইভ থেকে কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর থাকা প্রয়োজন আমি আবার বলছি উচ্চ মাধ্যমিকের পর যদি তুমি পড়াশোনাটা শুরু করো সেক্ষেত্রে মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করলেই হবে কিন্তু গ্র্যাজুয়েশনের পর তুমি যদি শুরু করতে চাও সেক্ষেত্রে মিনিমাম গ্রাজুয়েশানে তোমার ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট নম্বর থাকা প্রয়োজন কারণটা তোমরা বুঝতেই পারছো একটু আগে আমি তোমাদের বললাম যে সিএ হওয়ার জন্য যে পড়াশুনো তাতে প্রধানত তিনটে লেভেল থাকে গ্র্যাজুয়েশনের পর তুমি যদি শুরু করো সেক্ষেত্রে কি হবে একটা লেভেল কমে যাবে ওকে তো আশা করি বুঝতে পারলে চলো নেক্সট পয়েন্টে আমরা চলে আসি কোর্স ডিউরেশন দেখো টোটাল কোর্সের ডিউরেশন তুমি যদি রকম অ্যাটেম্প না মিস করো অর্থাৎ তুমি যদি তিনটে লেভেল পর পর পার করো কোনো রকম গ্যাপ না দিয়ে তাহলে তোমার টোটাল কোর্সের যে টাইম লেগে যাবে সেটা হচ্ছে সাড়ে চার বছর ঠিক আছে এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু মাঝখানে গ্যাপ নাই কারণ সিএ হওয়ার জন্য যে পড়াশুনো সেটা কিন্তু যথেষ্ট টাফ ভালো মতন পড়াশোনা করতে হয় অনেকে কিন্তু একবারে পাশ করতে পারে না সেক্ষেত্রে মোটামুটি দেখা যায় বেশিরভাগ ছাত্র ক্ষেত্রে ছ বছর কিন্তু মোটামুটি লেগে যায় সিএ কোর্সটাকে কমপ্লিট করতে চলে এরপরে চলে আসি একটু আমি তোমাদের বলছিলাম সিএ হওয়ার জন্য যে কোর্স হয় তার কিন্তু টোটাল তিনটে লেভেল হয় প্রথম লেভেলকে বলা হয় হচ্ছে সি এ দ্বিতীয় লেভেলকে বলা হয় সিএ ইন্টারমিডিয়েট এবং তিন নম্বর লেভেলটাকে বলা হয় সিএ ফাইনাল এই তিনটে লেভেল পার করে তারপরেই কিন্তু একজন ক্যান্ডিডেট সিএর যে ডিগ্রি সেটা কিন্তু পায় ঠিক আছে আশা করি বুঝতে পারলে চলে এরপরে চলে হাউ টু অ্যাপ্লাই তো দেখো অ্যাপ্লাই করার জন্য তোমাকে যে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে আইসিএআই যার ফুল ফর্ম যার হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে তোমাদের যে চার্টার অ্যাকাউন্টেন্টের যে পড়াশুনো এটা যে সংস্থা পরিচালনা করে তার নাম হচ্ছে আইসিএআই অর্থাৎ তুমি যদি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাও একদম শুরুতেই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তার নাম হচ্ছে আই ইন্ডিয়াতে আর কোনো কিন্তু সংস্থা নেই এই একটাই মাত্র সংস্থা আছে যারা কি করে চার্টার অ্যাকাউন্টেন্টদের যে কোর্স সেটাকে করে এবং তার সঙ্গে সঙ্গে তারাই কিন্তু এই সার্টিফিকেটটাকে প্রোভাইড করে ঠিক আছে তো আশা করি খুব সহজে বুঝতে পারলে এরপর তোমার মনে প্রশ্ন আসবে দাদা আমি রেজিস্ট্রেশন করে কি করব বা আমি রেজিস্ট্রেশনটা কেন করবো তো দেখো একটুকে আমি তোমাদের বললাম যে তিনটে লেভেল আছে সিএ ফাউন্ডেশন সি ইন্টারমিডিয়েট এবং সিএ ফাইনাল তো দেখো তিনটে ক্ষেত্রেই কিন্তু এক্সাম হয় একদম শুরুতেই প্রথমে তোমাকে যে এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের সিএ ফাউন্ডেশনের যে এন্ট্রান্স এক্সাম হবে সেটা তোমাকে দিতে হবে তার জন্যই তোমাকে কিন্তু একদম প্রথমেই রেজিস্ট্রেশনটা করতে হবে ঠিক আছে দেখো নেক্সট পয়েন্টে আরও বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ওয়ে টু বিকাম এ সি এ অর্থাৎ কোন কোন রাস্তার মধ্যে দিয়ে তুমি এবার সি এ হবে খুব ভালো করে এই পয়েন্টটা কিন্তু বুঝে নাও আমি ধরে নিচ্ছি তুমি উচ্চ মাধ্যমিকের পরেই চার্টার অ্যাকাউন্টেন্টের জন্য কিন্তু পড়াশোনা শুরু করবে যেটা বেশিরভাগ ছাত্রছাত্রী করে থাকে ঠিক আছে তো দেখো একদম শুরুতেই তুমি কি করছো উচ্চ মাধ্যমিক পাশ করছো বা তুমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তুমি চাইলে সেই বছরে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে কিসের জন্য তুমি রেজিস্ট্রেশন করছো এই তোমাদের সি এ ফাউন্ডেশনের যে এক্সাম হবে তার জন্য তুমি কি করছো রেজিস্ট্রেশন করছো ওকে তো দেখো এক্ষেত্রে তোমাদের প্রতি বছর কিন্তু দুবার করে পরীক্ষা হয় অর্থাৎ তুমি যদি জুনে আবেদন করো বা জুনে তুমি যদি রেজিস্ট্রেশন করো সেক্ষেত্রে নভেম্বর মাসে তোমার এক্সাম হবে এছাড়া তুমি যদি ডিসেম্বরের দিকে আবেদন করো সেক্ষেত্রে তোমার এক্সাম হবে কোন মাসে মে মাসে আশা করি বুঝতে পারলে প্রতি বছরই সিএ ফাউন্ডেশনের যে এক্সাম সেটা কিন্তু বছরে দুবার করে হয় ঠিক আছে তোমার অ্যাপ্লাই করার উপর বা তোমার রেজিস্ট্রেশন করার উপর নির্ভর করছে তুমি কোন সময় পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে তো দেখো এক্ষেত্রে টোটাল চারশো নম্বরে তোমাদের সিএ ফাউন্ডেশনের যে এক্সাম সেটা কিন্তু টোটাল চারশো নম্বরের পরীক্ষা হয় এই চারশোর মধ্যে মিনিমাম টোটালে তোমাকে কিন্তু দুশো নম্বর তুলতেই হবে দেখো পাস করার জন্য মিনিমাম ফিফটি পার্সেন্ট আমি লিখে রেখেছি ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাকে পেতেই হবে তাহলে তুমি কিন্তু নেক্সট লেভেলের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পারলে এবার তুমি যদি সিএ ফাউন্ডেশনের এক্সাম পাশ করে যাও এবার তোমার নেক্সট লেভেল যেটা চলে আসছে সেটা কি সিএ ইন্টারমিডিয়েট এই এক্সামের জন্য তোমাকে আবার কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো দেখো আমি লিখে রেখেছি তুমি কি করছো পাস করে গেলে প্রথম লেভেল তারপরে দ্বিতীয় লেভেলের জন্য কী করছো রেজিস্ট্রেশন করছো সিএ ইন্টারমিডিয়েটের জন্য ঠিক আছে সিএ ইন্টারমিডিয়েটের যে এক্সামটা হয় সেক্ষেত্রে তোমাদের একটু আমি জানিয়ে রাখি প্রথম পরীক্ষায় তুমি যখন পাশ করে যাচ্ছ এবং দ্বিতীয় লেভেলের যে পরীক্ষাটা হবে এর মধ্যে তোমরা মোটামুটি ধরে নাও নয় মাস মতন কিন্তু টাইম পাবে পড়াশোনার জন্য ওকে তো দেখো তোমাদের দ্বিতীয় চেয়ে লেভেল আমি বললাম সিএ ইন্টারমিডিয়েট এক্ষেত্রে দুটো গ্রুপে কিন্তু পরীক্ষা হয় গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু গ্রুপে ওয়ানে তোমাদের চারটে সাবজেক্ট থাকে ঠিক একই রকমভাবে গ্রুপ টুতে কিন্তু চারটে সাবজেক্ট থাকে এক্ষেত্রে তোমার উপর নির্ভর করছে তুমি চাইলে দুটো গ্রুপের এক্সাম একসঙ্গে দিতে পারো এবার তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র গ্রুপ ওয়ান দেবো বা শুধুমাত্র গ্রুপ টু দেবো তারপরে আবার পরের বছর গিয়ে বা পরের বারে যে এক্সামটা হবে তখন গিয়ে আমি আরেকটা গ্রুপ দেবো সেটাও কিন্তু তুমি করতে পারবে ঠিক আছে অবশ্যই তোমার উপর নির্ভর করছে তুমি চাইলে দুটো গ্রুপই একসঙ্গে দিতে পারো তুমি চাইলে যে একটা গ্রুপের এক্সাম দিয়ে কিন্তু পাস করতে পারো দুটো গ্রুপই তুমি যদি পাস করে যাও বা তুমি যদি যে একটা গ্রুপেও পাশ করতে পারো তারপরে কিন্তু তোমার নেক্সট লেভেলের জন্য পড়াশোনা শুরু হয়ে যাবে বা তোমার কিন্তু ট্রেনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে আমি আবার বলছি তুমি চাইলে দুটো গ্রুপে পাস করেও পরবর্তী ধাপে যেতে পারো অথবা যে একটা গ্রুপ তুমি যদি পাস করে যাও তাহলে তোমার কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাবে তিন বছরের যে প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা অবশ্যই তোমার উপর নির্ভর করছে তুমি দুটো গ্রুপ পাস করার পরে ট্রেনিংটা শুরু করবে নাকি তুমি একটা গ্রুপ পাস ট্রেনিং শুরু করবে অবশ্যই তোমার ওপর নির্ভর করছে ঠিক আছে তো দেখো তিন বছরে তোমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং শুরু হয়ে যাবে নেক্সট লেভেলের জন্য এবং এই তিন বছর যখন শুরু হচ্ছে ধরো এক বছর দু বছর এরপর আড়াই বছর ঠিক আড়াই বছরের মাথায় তুমি গিয়ে কি করতে পারবে এ ফাইনাল এক্সামের জন্য আবার রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে দেখো আমি লাইনে লিখে রেখেছি আফটার টু পয়েন্ট ফাইভ ইয়ার্স তুমি কি করতে পারছো সি এ ফাইনাল এক্সামের জন্য আবার রেজিস্ট্রেশন করতে পারছো ঠিক একই রকমভাবে তোমাদের যেমন দ্বিতীয় ধাপে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে দুটো গ্রুপ ছিল ঠিক একই রকমভাবে সিএ ফাইনাল এক্সাম ক্ষেত্রেও কিন্তু দুটো গ্রুপ থাকে গ্রুপ ওয়ানেও তোমাদের চারটে সাবজেক্ট থাকে গ্রুপ টুতে তোমাদের কিন্তু চারটে সাবজেক্ট থাকে তো তোমাদের প্রত্যেকটা গ্রুপ তুমি যখন পাশ করে যাচ্ছ তারপরে একদম সঠিকভাবে তুমি যখন পাশ করে যাবে তারপরে তুমি কিন্তু সি এ ডিগ্রিটা হাতে পাবে তো আশা করি খুব সহজে বুঝতে পারলে এর জন্যই আমি একদম শুরুতেই তোমাদের একটু আগে বলেছিলাম টোটাল টাইম পিরিয়ডের ক্ষেত্রে তুমি যদি খুব সহজে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া প্রত্যেকটা ধাপ একদম পরপর পাশ করে যাও তাহলে তোমার মিনিমাম যে টাইম লাগবে সেটা হচ্ছে সাড়ে চার বছর ঠিক আছে এছাড়া তোমার ধরো কোনো একটা গ্রুপ বাকি রয়ে গেছে তুমি একবারে পাশ করতে পারো নি বা তোমার ওপর প্রেশার হয়ে যাচ্ছে তুমি কিছুদিন পরে বা পরের বাড়ি গিয়ে তুমি পরীক্ষাটা দিচ্ছ সেক্ষেত্রে মোটামুটি দেখা যায় আরও কিন্তু মোটামুটি দেড় বছর সময় এক্সট্রা লেগে যায় বেশিরভাগ ছাত্রছাত্রী কী করে ছ বছরের মাথায় গিয়ে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করে আশা করি খুব সহজে বিষয়টা বুঝতে পারে এছাড়া আর বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি এই টোটাল তোমাদের যে সাড়ে চার বছর থেকে ছ বছরের যে ট্রেনিং পিরিয়ড চলছে বা সি যে তোমাদের কোর্সটা চলছে তার মধ্যে টু টাইমস আইটিএসএস অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সব স্কিলের ওপর তোমাদের কিন্তু দুটো ট্রেনিং হয় একটা হয় জুনিয়র লেভেলে একটা হয় সিনিয়র লেভেলে এবং তোমরা কিন্তু এটা পাবে এই টোটাল কোর্সের মধ্যেই ওকে তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারলে কীভাবে তুমি একজন সিএ হতে পারো ঠিক আছে তো দেখো এরপর নেক্সট লেভেলে আমরা চলে আসি বা নেক্সট পয়েন্টে আমরা চলে আসি দেখো তুমি চাইলে কিন্তু জবও করতে পারো তুমি চাইলে কিন্তু বিজনেসও করতে পারো একজন সি এর কিন্তু বিজনেসের যে অপশন সেটাও কিন্তু থাকে অর্থাৎ একজন ডাক্তার সে যদি মনে করে যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করবে সে যেমন করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নিজের চেম্বার খুলে প্র্যাকটিস করতে পারে ঠিক একই রকমভাবে তুমি যখন সিএ হয়ে যাবে তোমার ইচ্ছার উপর নির্ভর করছে তুমি চাইলে জবও করতে পারো তুমি চাইলে নিজের কিন্তু প্র্যাকটিসও শুরু করতে পারো ওকে তো করি খুব সহজে বুঝতে পারলে চলো নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি দেখো টোটাল কোর্সে তোমাদের কত টাকা খরচা হতে পারে তো দেখো তুমি যদি সেলফ স্টাডি করো কোনো রকম কোচিংয়ে না ভর্তি হও সেক্ষেত্রে টোটাল কোর্সে তোমার ধরে না মিনিমাম সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা কিন্তু তোমার টোটাল খরচা কিন্তু হবে ঠিক আছে এছাড়া তুমি যদি মনে করো যে কোচিংয়ে ভর্তি হবে বা এক্সট্রা কোথাও তুমি প্রিপারেশন নেবে সেক্ষেত্রে মিনিমাম তুমি ধরে নাও এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা অবধি কিন্তু তোমার টোটাল কোর্সে একটা হতে পারে ঠিক আছে চলে আসে আজকে লাস্ট পয়েন্ট তুমি পার মান্থ ধরো তুমি জবে জয়েন করলে সেক্ষেত্রে তুমি পার মান্থ একদম শুরুতে কত টাকা স্যালারি পেতে পারো তো দেখো একদম শুরুতে মিনিমাম তুমি ধরে নাও চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পার মান্থ তোমার কিন্তু স্যালারি শুরু হবে এরপর তোমার যত অভিজ্ঞতা বাড়তে থাকবে যত সময় বাড়তে থাকবে তোমার কিন্তু স্যালারিটা দিনে দিনে বাড়তে থাকবে ঠিক আছে অনেক সি এমন আছে যারা এক লক্ষ দেড় লক্ষ টাকাও কিন্তু পার মান্থ ইনকাম করে তো আশা করছি সে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে কীভাবে একজন সি অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া যায় এ বিষয়ে তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমার মনে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ